Hi, I'm Nabil and we are here because we are shooting the first episode of REXposed. And today's plan is that we're going to prank play Fuad. We're basically getting him REXposed. So let's see how things turn out. Hello friends, YouTube Taraka Jagat program theke ami Ridwan apnader ke janacchi shagotom. Ajke amader sathe kotha bolben amar apnar shobar priyo Fuad bhai. Fuad bhai, kemon achen? Eto bhalo. Fuad bhai, thank you amader jonno shomoy ber korar jonno. আমাদের প্রথম প্রশ্ন, যে জিনিসটা আমরা সবাই খুব বেশি জানতে চাই, আপনি ফিডব্যাক থেকে বের হয়ে আসছেন কেন? আপনাদের প্রিয় ব্যান্ড ফিডব্যাক, মেলায় যাই রে, যে গানটা আমাদের এখনও প্রত্যেকদিন পয়লা বৈশাখে আমরা শুনছি, এত বড় একটা ব্যান্ড, এত বড় সাকসেস, কেন আপনি ফিডব্যাক থেকে বের হয়ে আসলেন? আপনি মনে হয় আমাকে মানে ফোয়াদনেসের বাবুর সাথে কনফিউজ করছেন। আমি ফোয়াদ আল মুক্তাদির। কার ইন্টারভিউ নিতে এসেছি এটা? বলা হলো না ফোয়াদের কথা? সরি, হ্যাঁ আমার মাই মিস্টেক, রিমিক্স ফোয়াদ ভাই। কেমন আছেন? তো আপনারা তো খালি যে রিমিক্স রিমিক্সই করেন, মানে আপনি কি অরিজিনাল গান কোনোদিন যাওয়ারও ট্রাই করেন নাই, নাকি হয় না আর কি? আসলে না, অবশ্যই করেছি রিমিক্স তো আমার ক্যারিয়ারের। না, আমার বাসা আসতে দেরি হবে। না না না, মাছ খাবো রাতে। আচ্ছা, বললাম তো, হ্যাঁ ওকে। ফোদ ভাই, আমরা জানি মিউজিক আপনার জীবন, মিউজিক আপনার জীবন সঙ্গিনী, তা আমাদের সবার প্রিয় মিলা ভাবি কেমন আছে? আমাদের নেক্সট কোশ্চেন, আপনার একটা প্রিয় গানকে নিয়ে, যে গানটা আমাদের সবার মোবাইলে রিংটোন হিসেবে সারাক্ষণ শোনা যাচ্ছে, চাইনা মেয়ে তুমি অন্য কারণ। এই গানটা কি নিশ্চয়ই আপনি মিলা ভাবে কিনে লিখেছেন? আপনি আপনি সিরিয়াস? আই থিঙ্ক ইউ আর বিং ভেরি অফেন্সিভ। নাম্বার ওয়ান, আমি আপনাকে এইমাত্র বলছি যে মিলা ইজ নট মাই ওয়াইফ। নাম্বার টু, আপনি আমাকে এখানে ইন্টারভিউ করতে আসছেন, আপনি কি কোনো রিসার্চ করে আসেন যে কোনটা কার গান? আপনি মানে হোয়াট প্রিপারেশন? ইউ আর জাস্ট বিং হাম্বল, এটা আপনারই গান, হয়তো কখনো করেছিলেন, আমি এই মুহূর্তে খেয়াল করছি না। আপনার বিখ্যাত গান এটা? না, এটা আপনার গান না? না, এটা আমার গান না। সরি, আপনি একটা কাজ করেন, আপনি 10 মিনিটের একটা ব্রেক নেন, আমি একটু জাস্ট আপনার সম্বন্ধে একটু ঘাটাঘাটি করে আসি, আসলে একটু বুঝতেই পারছেন। থ্যাংক ইউ বস, থ্যাংকস। 10 মিনিট জাস্ট। স্কাই ইজ অ্যামেজিং, ইটস আনবিলিভেবল। হচ্ছে রিসার্চ ভাই আপনার? জি, আপনার আসলে ওয়াইফাই খুব একটা ভালো না মনে হয়, মানে ইন্টারনেট খুব একটা ভালো না, খুব একটা খুঁজে পেলাম না আসলে আপনাকে নিয়ে। ফুদ ভাই, এবার একটা ব্যক্তিগত প্রশ্নে চলে যাই, যে এটা কি আপনার আসল চুল? ভাই আপনি একটু ধরাধরি করতেছেন কেন ভাই? না না না, মানে এই চুলটা নিয়ে আমার প্রশ্ন বেসিক্যালি, এই কারণে জাস্ট একটু ধরে দেখলাম, মানে এটা কি আপনার আসল চুল নাকি এটা কি ঘোড়ার কোনো ঘোড়ার পা থেকে চুল নিয়ে কাইটটা আমার মাথায় লাগেছি? না, ফাইজলামি করেন, চলেন আপনি ইন্টারভিউ শেষ করেন তাড়াতাড়ি। না না, দেখে কিন্তু তাই মনে হচ্ছে, সত্যি কথা, মানে একটু শক্ত শক্ত চুল তো খুঁজছেন। আপনি কি কি কোশ্চেনস নিয়ে আসছেন? মানে এটা একটা ব্যক্তিগত প্রশ্ন, মানে দর্শক আপনার ব্যক্তিগত প্রোফাইলে জানতে চাইছে। ব্যক্তিগত প্রশ্ন করে তো দরকার নেই, আমার সাথে দর্শকদের কানেকশন হচ্ছে কি থ্রু মাই মিউজিক, রাইট? সো আপনি মিউজিক নিয়ে কোশ্চেন করেন। আমরা তো জানতে চাই যে মিউজিকের পিছনে সেই লোকটা কিরকম আসলে, এই কারণে জানার ছিল। যেমন আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আপনি মানে খান কি, আপনি কি কি খাওয়া দাওয়া করেন? দেখে তো মনে হচ্ছে যে ভালোই খান মনে হয় আর কিছু নাকি। থ্যাংক ইউ। স্যামসাংয়ের পক্ষ থেকে আপনাকে REX60 একটা ব্র্যান্ড নিউ। থ্যাংক ইউ, দিস মেক্স আপ ফর ইট।